দুটি থানা আর ১৩টি ওয়ার্ড নিয়ে ঢাকা চার আসন। জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়াও তৃণমূল, বিএনপি, জাকের এবং কল্যাণ পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন। ওবায়দুল কবিরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মীর মঞ্জুরুল। বর্ষা মৌসুমে তো বটেই, বছরের অন্যান্য সময়েও কলকারখানা আর সুয়ারেজের পানিতে তলিয়ে থাকে ঢাকা চার আসনের আলমবাগ, মদিনা মসজিদ, চিশতিয়া গলি, শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন এলাকা। দুর্গন্ধযুক্ত সে পানি নানা রোগবালাইয়ের কারণ। এর বাইরে সরু রাস্তা, যানজট, মাদক ও গ্যাসের সমস্যাও আছে। এরকম পানি দেওয়া দিঘায় দিয়ে সবাই দেবেন, এসে তোলেন না, সব তলায় নেন না। মেলের পানি ছেড়ে দিলে আর ড্রেনের পানি একসাথে হয়ে যায়গা, আমরা এই নোংরা পানি দিয়ে হাঁটতে হয়। রাস্তাঘাট তো ভাঙবি, একেবারে পুরো ভাঙ্গা রাস্তা, চিকুন আছে, আবার ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকে না, আগুন জ্বললে বহু সমস্যা আছে। রাজধানীর শ্যামপুর ও কদমতলী এই দুটি থানা নিয়ে গঠিত ঢাকা চার আসনটি দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত। ৪৭ থেকে ৫৯ মোট ১৩টি ওয়ার্ড রয়েছে আসনটিতে। আড়াই লাখের মতো ভোটার সেখানে সুষ্ঠুভাবে ভোট দিয়ে এলাকার ভাগ্য উন্নয়নে অংশ নিতে চান তারা। আমরা চাই জনগণের পাশে যারা থাকবে সবসময় আমাদের দেখাশোনা করবে এলাকার, তারাই আমরা সবসময় চাবো। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, পোলাপানের ভবিষ্যৎ যাতে লেখাপড়া হয় সেই ধরনের প্রতিষ্ঠান যাতে করে। বিএনপি এবার নির্বাচনে না এলেও জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, জাকের পার্টি, কল্যাণ পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা আসনটি থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে দশম ও একাদশ সংসদে এই আসনটি জোটসঙ্গী জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। দুইবারই আবু হোসেন বাবলা ছিলেন সংসদ সদস্য, এবার আওয়ামী লীগ প্রার্থী করেছে সানজিদা খানমকে। তিনি এই আসনে নবম সংসদের সদস্য ছিলেন। কথা দেওয়ায় বিশ্বাস করি না, যেহেতু আমি চেষ্টা করব আগামীতে নির্বাচিত হলে খেলার মাঠ করব, একটা কমিউনিটি সেন্টার করব আর আমরা এই এলাকার জলাবদ্ধতা নিরসন করব। বাবলা সাহেব, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, বিএনপিকে ৫০,০০০ ভোটে হারিয়েছি, আপনাকে ৫০,০০০এর বেশি ভোটে আপনাকে হারিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করবো ইনশাল্লাহ। ৮০% কাজ যেগুলো আমার নির্বাচনী ওয়াদা ছিল সেই কাজগুলো আমি আল্লাহর রহমতে করতে পেরেছি। অবাধ, নিরপেক্ষ মানুষ যাতে ভোট দিতে পারে তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই, আমি বাবলাকে লাঙ্গলে ঠেকাবে। নতুন ও নারী ভোটাররা এবার নির্বাচনে জয় পরাজয়ে প্রভাব ফেলবে বলেও মনে করছেন প্রার্থীরা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।